বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে। বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা শুরু করলো আইসিসি। দুপুরে এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপের আগমনী বার্তা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বকাপ ক্রিকেটের আগের সবকটি আসরের উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে এবারের আসরের অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে বলিউড বাদশার জবাবিতে ক্রিকেটের বিশ্ব আসরের বন্দনা। তবে 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের উপস্থিতিকে।